আজকে তারেক রহমানের মিথ্যা মামলা গুলো প্রত্যাহার আমরা চাই রাজপথে দাঁড়িয়ে, এটা তো কথা ছিল না? 17 বছরের আন্দোলন সংগ্রামের মাস্টারমাইন্ড যাকে মিথ্যা মামলা থেকে খালাস দেওয়ার জন্য সেই সময়ের আইন কর্মকর্তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে, তাকে পালিয়ে যেতে হয়েছে আওয়ামী গুন্ডাদের কারণে, যার মিথ্যা মামলায় সাক্ষী দিতে না চাইতে পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুত হয়েছে, এমন হাজারো উদাহরণের নেতা এখন পর্যন্ত কোন মামলায় তাকে আসামি করা হয়েছে কিন্তু কোথাও তার ইনভলভমেন্ট খুঁজে পাওয়া যায় না। পাবে কিভাবে? দিনের ভোট রাতে করা সরকার মামলা ওরকম দিনের তা রাতে করেছে। 52 লক্ষ মানুষ আমরা আসামি আমাদের মামলার মধ্যে, হাজার হাজার মরা মানুষ রয়েছে। সেই আওয়ামী লীগ তারেক রহমানের মিথ্যা মামলাগুলো দিয়ে শুধু ক্ষান্ত হয় না, বাংলাদেশের সেই সময় সবচেয়ে বেশি কষ্ট এবং নির্যাতন করেছে আমাদের নেতাকে। 10 তলা সম্মান উঁচু থেকে আওয়ামী লীগের তৎকালীন দোসররা, ওই সম্মান দোসররা তাকে ফেলে দিয়ে হত্যা করতে চেয়েছে। আমাদের নেতা তারেক রহমান কোনো চাপে নত হন নাই, কারণ তো তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত আর রাজনীতি উত্তর, যিনি স্বাধীনতা ঘোষণা করেই কিন্তু নয় নিজে যুদ্ধ করে বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা, যিনি স্বাধীনতা ঘোষণা করে এবং নিজে যুদ্ধ করেন তিনি তো জিয়াউর রহমান। আজকে মামলার জন্য আমাদের রাস্তা দাঁড়াতে হবে, এ কথা কিন্তু আপনাদের সাথে ছিল না। ক্ষমতায় গিয়ে লোক করা ভালো নয়, ঝামেলা হতে পারে, যদিও আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন রাষ্ট্রের কোন বিষয়ে দলের ইঙ্গিত ছাড়া অথবা দলের কর্মসূচি ছাড়া কোন কর্মসূচি পালন করা যাবে না, সে কারণে আমরা কথা বলছি না। কারণ এই সরকারকে জনতার বিপ্লবের মধ্য দিয়ে গঠিত সরকার, জনতার আকাঙ্ক্ষার সরকার, এ সরকার গণমানুষের সরকার, এ সরকার আন্দোলন সংগ্রামের আত্মহুতি দেওয়া সেই সমস্ত ছাত্র যুবক দীপ্ত দাস অথবা মুগ্ধ অথবা আত্মসাহিত্যের সরকার, রক্তাক্ত বাংলাদেশের সরকার, এ সরকারকে আমরা সময় দিতে চাই। কিন্তু সময় খেপনের নামে বিলম্ব করা ঠিক হবে না। নির্বাচন দিবে, আমরা তো নির্বাচন দিবেন, আপনারা তো সংস্কার করবেন নির্বাচন কমিশন, আপনারা সংস্কার করবেন প্রশাসনের রন্ধে রন্ধে লুকিয়ে থাকা সেই সমস্ত আওয়ামী এজেন্টদেরকে, আপনারা তো সংস্কার করবেন রাষ্ট্রের ভিন্ন 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 জায়গায় যেখানে লুটেরারা জায়গা করে নিয়েছে সেই সমস্ত। অথচ তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার হয় না, তারেক বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার হয় না, 52 লক্ষ মানুষের মামলা প্রত্যাহার হয় না, শেখ করিবেন কেউ কিন্তু গ্রেফতার হয় নাই। এদেশের সবচেয়ে বেশি লুটেরা যদি লুট হয়ে থাকে, 12 আনি লুট করেছে, বড় আপা ছোট আপা বাইক না, খুলনার সিন্ডিকেট ঢাকার সিন্ডিকেট, শেখে না আগে শেখ পিছনে শেখ, তারাই তাদেরকেও গ্রেফতার হলো না কেন? তারা পালিয়ে রইল কেন? তারা পালাতে সক্ষম হলো কেন? বাংলাদেশ থেকে তাদের তো পালিয়ে যাওয়ার কথা নয়, তাদের তো 5 তারিখ রাতেই গ্রেপ্তার হওয়ার কথা, তাদের তো বিচারের আওতায় আনার কথা, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার কথা, শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার কথা, বিশ্বের দরবারে আপনাদের দাঁড়িয়ে বলতে হবে বাংলাদেশকে শেষ করে দিয়েছে এই শেখ হাসিনা শেখ পরিবার, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সেই আন্তর্জাতিক ক্রমে আপনাদের কথা বলার কথা। সেগুলো না করে ছোট্ট ছোট্ট ঘটনাকে সমৃদ্ধ করে আপনারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন। আমরা বিশ্বাস করি
অচিরেই আপনারা রোডম্যাপ ঘোষণা করবেন নির্বাচনের সকল সংস্কার শেষে এবং তারেক রহমান বেগম খালেদা জিয়া 52 লক্ষ মানুষ যারা এখনো মামলায় সালাম বাইগম মামলায় হাজিরা দেন সকল মামলা প্রত্যাহার হবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ